আগে একটা মানুষ আচার খাইয়া ফললে হবে ধর 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 ধর, আর হঠাৎ কেউ কেউ আচার খাইয়া ফললে ফলা পাইনি আইস দিয়া মোবাইল লইয়া ভিডিও করতে যায়। বিষয়টা সিম্পল কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বিষয় আছে, মানবতা, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা সব বিদে গেছে, এটা মানুষ পড়ে গেছে গা ভিডিও করে। এবারে কেমনে ফরছে অথচ দৌড় দিয়ে ক্যামেরা ধরার দরকার, এই চিন্তাটা কেউ মাথা পাইয়া না, এটা হলো দৈন্য দশা চিন্তার জগতে। আপনি এটা শুধু মনে করেন না, কাজটা শুধু হুজুর তাই কথা কওয়ানোর মতো কথা হইলো, ফলাফল মানুষ ভিডিও করলে করছে না, কথাটা এত সহজ না, এত সহজ না। একটা বুড়া মানুষ ফইরা উঠতে তো পারে না, ভিডিও করে তে দৌড় দিয়ে গিয়া ধরে না, আপনি কি মনে করছেন তার কলজাটা কলজা রয়েছে, এটা পাত্র হয়ে গেছে কেন তার কলজা, তে খুন করুন কি তার ব্যাপার নিতা, আপনি কি মনে করছেন এটা এত সোজা, এত সোজা মনে করেন না, অনেক কঠিন কাজটা মনে করছে আমি রোয়ানা এই শুরু করলে উনি রোয়ানা দিব, এর ভিতর দিয়ে আমার বাথরুমও যাওয়ানোর কাম লাগছে, টাইমটা লস হয়ে গেছে, আবার চাটা খায় যারা যেখানে আছেন, হ্যাঁ আপনার কথাই কইছিলাম, হ্যাঁ আরেকবার আইসক্রিম সুরালাইতে আছে কিতা খাই না কি, হ্যাঁ হ্যাঁ সময় তো হয় তোমার তো দিন যেতে আছে, বড় হয়ে গেলে গা খাইতে পারো না, না পারো হ্যাঁ ছোট মানুষ। এবার আইসে হেটা দেখায় ওই জিনিস দেখায় না, বাচ্চারা এখানে সাইডে আওয়াজ করে এটা একটু বন্ধ করাই দিতে হবে, এই যে বাচ্চারা এটি বেশি আওয়াজ করে এটি সরাই দেন, অথবা ওই স্টেজ এনে ফিসি দিয়ে বয়াই দেন, রাস্তার ভিতরে অনেক আওয়াজ করতে আছে একটু সুযোগ করে দেন। বন্ধুগণ এই মাদ্রাসাটা একটা কোরআনের মাদ্রাসা, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে ইংরেজেরা পরিকল্পিতভাবে দুইটা ভাগ করে গেছে, 1757 সালের 23শে জুন তারা যখন ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে তখন আমার শিক্ষা ব্যবস্থাটাকে দ্বিমুখী করা হয়েছে, দুইমুখী, একটা করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর লাগিয়া, আরেকটা করছে নামাজ রোজা করণের লাগিয়া। তো মুসলমানরা এখন কনফিউজড হয়ে গেছে, তারা টেনশনে পড়ে গেছে, এখন যারা একটু আল্লাহ বিল্লার চিন্তা করে অথবা বাচ্চা হওয়ার সময় মা অনেক কষ্ট পাইছে তখন নিয়ত করছে তে ওইলে মাদ্রাসার দায়, কষ্ট পাইছে অনেক, এই খুব কারণে কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়ে, ইদানিং এটা চেঞ্জ হয়েছে, এটা আল্লাহর খাস মেহরবানি, এখন ভালো ভালো পরিবারের সদস্যরাও তাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় দেয়। একসময় মসজিদের ইমামতি মুয়াজ্জিনই ছাড়া এই মাদ্রাসার লোকদের কোনো কাজ ছিল না, মাদ্রাসায় পড়া লোকগুলো কোনো কাজ ছিল না, তো তারা চলতো কেমনে, এই চলার রাস্তাটাও বন্ধ করে দিয়ে গেছে ইংরেজরা, তখন কিছু লাখেরাজ জমিন ছিল প্রতিষ্ঠা প্রতিটা প্রতিষ্ঠানের এগিনিস্টে, যেমন মসজিদের কিছু খাস জমিন ছিল, এটা মুঘল সম্রাটরা পরবর্তী রাজা বাদশারা মসজিদের নামে মক্তবের টোল ছিল, টোল টোল মানে বউন্যা টোল না ফোরুন্যা, এটারে মক্তবরে টোল কইত, এটির ভিতরে মানুষ পড়ত, আর এটির সরকারি কিছু জমিন খাস জমিন এটির নামে বরাদ্দ ছিল, তো যারা এটার মধ্যে মসজিদের ইমামতি করতো মুয়াজ্জিনি করতো টোলের মধ্যে ফরাইত তারা এই জমিন দিয়ে চাষবাস করে খাইত। ইংরেজরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থারও দুইটা ভাগ করছে, আর মসজিদ মাদ্রাসার জমিন দিয়ে এটি খাস জমিতে পরিণত করিয়া, দান করা জমিনগুলো খাস জমিতে পরিণত করিয়া এটি সরকারি সম্পত্তি বানাইছে। এই কারণে আলেমারা তখন কি মুয়াজ্জিনি আর ইমামতি ছাড়া কোনো কাজ ছিল না, কয়টিহা বেতন পাইত, চলতো কেমনে, সাধারণ মানুষ মায়া কইরা কাফনের কাফর কাফনের মুর্দারে ফোড়ানের ফলে যেটা উফুরত
এটা খুব মোহব্বত করে হুজুরকে দিয়ে দিত বউয়ের ব্লাউজ বানানোর লিখে, বেশি মায়া এলাকা কাফনের কাফড়টা মুর্দারে গোসল করে যে সাবানটা এডি দিয়ে দিত আলে মোলামারে, যে এটা অন্য কেউ ব্যবহার করা ঠিক হইতো না, এটা সোয়াবিন নিয়তে হুজুরে সাবানটা, মানে নিজের তো রুচিয়ে লয় না, এলাকা হুজুরে দিয়ে রুচি লো আইসি। তো এইভাবে কইরা কইরা ইসলামটার গজব করে দিছে 200 বছরে। 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে যখন ইংরেজরা বিদায় হয়েছে, যাওয়ার পরে হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল দুরন্ধর, তারা মেহনত করাই তো আমরা দিয়া জিনিসপত্র ভোগ করতো, তার আমরা তারা চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চাউল ফলাইতো, এটি খাইতো হ্যাঁ তারা, আমরা তারা আদমজি ঝুট মেলে নরম নরম কার্পেট বানাইতো, আর এটি শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষগুলো এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে, অসমযুদ্ধ, যার যা ছিল তার বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে, আর এই আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেলাম। আমরা ওই ইংরেজদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। এখন কলেজ আছে, আবার আলেম মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, দাখেল মাদ্রাসা আছে, কিন্টার গার্ডেন আছে, মক্তব আছে, সব জায়গায় দেখবেন অল্টারনেট আছে, হেদিক দিয়া মক্তব, এদিক দিয়া কিন্টার গার্ডেন, হেদিক দিয়া হাই স্কুল, হেদিক দিয়ে হইল আপনার কি কয় মাদ্রাসা, দাখেল মাদ্রাসা, হেদিক দিয়ে আপ্তদাই, হেদিক দিয়ে প্রাইমারি মাদ্রাসা, হেদিক দিয়ে কলেজ, এদিক দিয়ে আলেম মাদ্রাসা। এইভাবে ভাগ করে করে সমাজটার ভিতরে শিক্ষাটারে কলুষিত করে ফেলেছে। এখন যারা মাদ্রাসা স্কুল কলেজও পড়ে তারা ইসলাম বোঝে না, যারা ইসলাম বুঝে তারা ওই নিজের চেষ্টায় যারা কুদুর দুনিয়ার জ্ঞান অর্জন করছে করছে, আর নাহলে তারাও হুজুর হ্যাঁ তারা স্যার, স্যার আর হুজুর একটা ফেসলাইগা রয়েছে। কিন্তু আমি মনে করি এই পশ্চিম পাড়া হাজি আব্দুল আজিজ ইসলামিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এটা নিছক কোনো মাদ্রাসা হবে না, এটা হবে দুইটার সমন্বয়ে। যেখানে আসলে কেজি স্কুলের পড়াও পাওয়া যাবে, ওই মক্তবের পড়াও পাওয়া যাবে, এটার নাম হলো এই মাদ্রাসা ইনশাআল্লাহ। সবাই করে না আমিন। যারা এটার সাথে জড়িত আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি দুইটার সমন্বয় করবেন। এটারে যদি মনে করেন যে এতিম তে রাস্তার মধ্যে বয়ে বেটে হা তুলবো, এরপরে গিয়া মাইসের মাইক ভিক্ষা করবো, আটটা একটা চাউল তুলবো, সিজনালি ধান তুলবো, আল্লাহর হস্তে আজকে এটা বন্ধ করে দেন, এটা দরকার নাই। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা নিজেরা চালাইতে পারবো, আমার ছেলে যেমন পড়ে আমার এতিমখানার ছেলেও ঠিক তেমন কাপড় পরবে, আমার ছেলে যা খায় এতিমখানায় তা রান্না হবে, তাইলে এতিমখানা করা তাদের জন্য জায়েজ না হইলে না জায়েজ, জায়েজ নাই তাদের জন্য। এতিমখানা একটা টাঙ্গাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, ফলাফান্ডির অসহায় পাইয়া, না এটা করা যাবে না। যারা এখানে আছেন তারা শিক্ষিত লোক, বংশাবলী লোক, আমার বিশ্বাস আছে তাদের সন্তান যেই ক্লাসে মানুষ হয় এখানকার ছেলেরাও সেই ক্লাসেই মানুষ হবে ইনশাআল্লাহ, এ বিশ্বাস আমার আছে, এই অনুভূতি আমার আছে, এবং এটা আমার ওভার কনফিডেন্স। আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমিন। বন্ধুগণ, 1500 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিছে তখন মাত্র 23 বছর সময় পাইছে, তিনি মক্কায় 13 বছর, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ হইলো এখন আপনি সাই হইছেন, হ্যাঁ হ্যাঁ করেছে করে হ্যাঁ, আপনি টাবে টাবে একটু ঘুরান, বাসিল ঘুরান, ওয়াজ হইলো হ্যাঁ এবারে সাই হইছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো তো কয় ভোট তো সব সামনে, ভোটের সেটা ওই বই ফেলছে এটা হেন হবে, ভোটে যা হকল বলা কি তাই কোন যেত নাই তা না, এদিকে আরেকদিকে ফিরা, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়, আপনি চাইয়া থাকবেন হাবড়া ভাই আর কথা শুনবেন আমার, এটা হইছে না জীবনে হয় না, আমি চাইছি ট্রাকের ভাই চাইয়া কেউ রিক্সা লইয়া চিন্তা করে না, ঠিক নেই, মার হাবা কন্যা দি,
এই মারহাবা বুঝি ওয়াজ বুঝি জোরে কর মারহাবা এই ইয়েসু লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া শরীরটা লাড়া দিয়া বলো মারহাবা মফিজ ভাইও তো কইছে না সকালে ইমাম সাহেবের বেচাই হারিয়েছে কেন্দ্রীয় ইমাম কয় না আমরা সাইড ইমাম কই আলাপ কি মারহাবা কর যে খুব গভীর খেয়াল করে শুনলেন হ্যাঁ সবার জন্য আমি বুঝাইয়া বুঝাইয়া কথা কইতাম পরে অন্য হুজুররাও কইছি আপনি কঠিন কঠিন কথা যেমন সহজে বুঝাইয়া কইতেন পারে আমরা আরও ফ্যাস লাগাই নাই আপনি দেখছি ফ্যাসারটা কেমনে জানি একটা সরাই লিখতেন পারে আসলেও আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া কনের লিখিয়া এত কঠিন কঠিন কথার দরকার নেই বুঝুন দিয়ে না কথা কেন এই আল্লাহ যেন সঠিক বুঝ না আয় ছেলে তুই এটা কোনো স্কিট কেন বইয়া আবার ইয়াদ করে তোমার বউ তুমি বইয়া তাও ইয়া নফসি পড়ো আমিন কর জোরে কর আরো জোরে আপনারা যদি লাইভ দিয়ে না থাকেন রেকর্ড হবে না ভালো যদি লাইভ থাকেন লাইভে থাকেন আর রেকর্ড হইলে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আচ্ছা এটা তো আর নাই এটা কর আমিন কর জোরে সবাই কর তো যেই কথাটা বলতেছিলাম মাত্র 23 বছর নবীজি সময় পাইছে কারণ 40 বছর বয়সে নবুয়ত পাইছে 63 বছর বয়সে ইন্তেকাল করছে মক্কায় পাইছে 13 বছর মদিনায় পাইছে 10 বছর এই 23 বছরে নবী সব উলটপালট করে দিছে যেই মানুষটি ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য এই মানুষটিরে মাত্র 23 বছরে নবীজি বানাই দিলেন সুশীল সভ্য আধুনিক ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার একদল মানুষ সুবহানাল্লাহ বলবেন না কয় বছরে 23 বছর এখন পশ্চিমা বিশ্বে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশগুলা এখন এখন গবেষণা হচ্ছে যে 23 বছরে যেই সময়টাতে বলা হতো অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়া মাত্র 23টা বছরে এই মোহাম্মদ নামক একটা মানুষ এরকম একটা বটু করে দিল উলট পালট করে দিল সমাজটাকে যেই মানুষ লাঠি লইয়া দাঁড়াই থাকতো রাস্তার মোড়ে ডাহাতি গরণের লেগিয়া 23 বছর পরে এবার অহনও লাঠি লইয়া দাঁড়াই থাকে তবে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াইয়া থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলল লাঠি হেঁটে আগে গিয়ে ডাহাতি গরণের লেগিয়া আর হন গিয়া কেউ ডাহাতি করে কিনা পাহারা দেওয়ার লেগিয়া 23টা বছরে মেন্টালি একটা চেঞ্জ করে দিলেন তার মানসিক একটা পরিবর্তন করে দিলেন মানুষগুলো এখন অন্ধকারের ভিতরেও গোনা করে না এই দুদুক থাকলেও দুদুকের আশায় থাকে না র‍্যাব পুলিশ গোয়েন্দা কেউ এরা পাহারা দেয় না এখন মানুষ আর গোনা করে না কীরকম একবার খেত কিনছে খেত কিনলে সেটা ফহির কাটছে ফহির কেটে সেটা ফহিরের ভিতরে টেহার কলস পাইছে এবারে টেহার কলস লইয়া যাবার আর তা খেত কিনছে এবার আর বাইক গেছে খেয়াল করেন কিন্তু কথাটা খেত কিন্না সেরা ফহির কাটছে ফুকুরের ভিতরে টেহার কলস পাইছে ফাইয়া এই টেহার কলস লইয়া গেছে বেসুন্নার বাইক গিয়া কয় ভাই আপনি বোধ বলে কবে বোধ এটার ভিতরে টেহার কলস রাখছিলেন এটা তো আমি পাইছি তা আমি খেতে না কিনছি আমি তো আর টেহার কলস কিনছি না আপনার টেহার কলসটা ফেরত দিতে পাইছি তার আস্তে করলো সোভান যে নমুনা আপনার মনে জন্য আমরা দুইরকম কত করি মসজিদের তে বাড়িয়ে দেখে ফার্স্টে কাঁচা পয়সাটা ফুটে রয়েছে এটাকে ভাড়া দিয়ে ধরে খেলে রয়েছে লড়ে না লড়ে না কত মাসে জাগিতে সাবেরে খেলে রয়েছে কি তো কথা যাও ধরে হইব আরেকবারে মুসাফা করতে লোয়া টান দিছে এত ধরা কটানু ধরতা ফাউল হয়েছে কেন যখন হগলে গিয়া সারছে ফার্স্টটাতে হা আস্তে করে টোহাইয়া লইয়া ফগর লইয়া লাইছে আমরা তো হেই মানুষ তেহার কলস পাইয়া এবারে বালিকার বাইক গেছে আপনারা যেমন একটা সোভানাল্লাহ কইছে মনে হয় সব এরকম আমরা কত খ্যাত কিন্না ফুকুর কাটটা তেহার কলস পাইছে বেসুন্দার বাইক তেহার কলস লাগছে ভাই আপনার তেহার কলসটা আমি খেতে না কিনছি আমি তো তেহার কলস কিনছি না এই তো লেতে যাও তে যাও তো লে যাও কই কিটা কাদি খেত বেচ্ছি কি তলেটা বাদ দিয়ে বেচ্ছি সব রে তো বেচ্ছি এটা তোমারে যাও সুবহানাল্লাহ কই না তো আন বেসিন্না বেড়া না না কি নিন্না বেড়া রাখা না এটার নাম ইসলাম আবার আমদার লগে মিলান
এবার আমরার লোকে মিলান, চরিত্র মিলান, পঞ্চাশ টাকা দিলে আপনারা আড়াইয়া বাক্সির মধ্যে বুড়ি সঙ্গে যা কাকিস বিড়ি ধরাই দিলে, পাঁচশো টাকা হইলে বুড়ের আগের দায়িত্ব আপনারা কিনন যায়। গরুর মাথা ব্যাসা হয় 4,000, মানুষের মাথা ব্যাসা হয় 500, ঠিক কিনা কও? কারণ কি? কারণ নবীর জমানায় মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল, এখন আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমরা 500 টাকায় ব্যাসা হই। 500 টাকা আরো কারবার যা করছে রিকোয়েলটা বোর্ডার আগে যাই, 500 টাকা তো নিয়ে বেচছে নিজেরে, এরপরে আবার ভোট কেন্দ্র গিয়া তা বাফার নাম বেড়ে বদলাইছ, ভোট কেন্দ্র গিয়া তার জিজ্ঞেস বাহার নাম কি কদ্দুস, আসলে তার বাহার নাম রহিম, ওই জাল ভোট দিতে গিয়া কদ্দুসের ফুতের ভোট বাড়িয়াতে লইয়া গেছে, গিয়া সে ইচ্ছা করাতে তার বাহার নাম বদলাইয়া কইছে, ও এখনো যে আমরা এই মানুষটি আছি, একজনের যদি বাপ তুল্লা গালি দেয় আপনারা কেউ রাজি হইতেন না, মারাত্মক ঝগড়া হইব, বেড়া আমার যা কনের তা ক, মরা বাপ লইয়া কত কে বিরা সুরালায় দেখবি, এই কথা কইয়া লইয়া পড়বো, আর নিজের বাহের নাম যে নিজে বদলাইয়া জাল বুট দিয়াইছ, তোমার ওই তো উদাম করিয়া জাগা মতো সিহন জিংলা দিয়া ছাত ছাত করে কি সন্ধন কাল বেরিয়াইতে বোধ হয় কইতে আছে দর্শে আমরা গাড়াইতে বেরিয়াই তালা এ বিড়িয়া জামের নাম বেরাইয়া বদলাইয়া বুট দিয়েছে না, কারবার দেহ আমরা কই আছি, আমরা আছি কই, আমরা কি মানুষ রইছি নি বেড়া, হিয়াল কুত্তাও দেখতে পালা, ঠিক কিনা কও? নমুনা আমরা মানুষে চরিত্র তো শিয়াল কুকুরের সাথে খারাপ হয়ে গেছে, আপনি একটা উদাহরণ দিয়ে দেখবেন, আপনি কইবেন হুজুর ঠিকই কইছেন, আপনার হয়তো মনে কষ্ট পাইছেন যে আপনারে কয় আপনার বলি শিয়াল কুকুর হয়ে গেছে, আমি আমারও কইছি, আপনারা বাদ দিয়া কইছি না, আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আজকের এই বাংলাদেশের সমাজ, পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোন জায়গায় আজকে মনুষ্যত্ব নাই, ঠিক কিনা বলেন? মনুষ্যত্ব আজকে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে মনুষ্যত্ব, যার যেমনে ফারো লুইটা পাইটা খাইতে থাও, যে যেমনে ফারো ধরা না ফললে সারে, ধরা না ফললে সারে খাইতে দাও, আইও আপনি কি সারা জীবন থাকবেননি? বাক্সিমূল যখন আমি প্রথম আইছি তখন যে মুরব্বিটি দেখছিলাম একটাও তো নাই, আমিও তখন মুরব্বির কাতারও আইয়া করছি একটাও তো নাই, আপনি কি থাকবেন মনে করছেন? আপনিও থাকবেন, সুতরাং হিসাবটা মিলাইয়া মিলাইয়া কুতুর চললেন, কয়দিনের জিন্দগি বেড়া, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা, লাভটা 70 বছরের জিন্দগি না হইলে 80 বছর বাঁচবা, 90 বছরে বেড়ায় তখন আর রাস্তাঘাটও দেখি না, খুব কম 90 বছরে বেড়ায় তখন আর নাই, শয়ের উপরে তো আশাও করা যায় না, সুতরাং বাঁচাবে কয় বছর? আমরা সবাই মিলে চলেন আজকে একটা নিয়ত করি, দিনের বেলা আল্লাহকে সাক্ষী রেখে সামনে রমজান মাস, অন্তত যেই দ্বারে গোনা কয় এটা কই যাবে, এটা নিজের বিবেকই যথেষ্ট, এটার জন্য ফিসা বন লাগে না, এটার জন্য মফিজুল ইসলাম প্রিন্সিপাল হওয়া লাগে না, এটার জন্য পীর সাহেব আপনার জন্য আপনার বিবেকটাই যথেষ্ট, কেড়ায় না বুঝে কোনটা গোনা কোনটা সোয়াব, বুঝে না কেড়ে একটা লোক লইয়া ইয়েন বলে হুজুর তে বুঝছে না এর লেগে গোনা করে লাইছে, তে বুঝছে না এর লেগে তো এই কারবারটা করে লাইছে, না এরকম নাই তো, এরকম নাই, সবাই বুঝে গোনা চিনে সোয়াব চিনে, এরপরে আমরা তারা এই কাম করতে আস। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি আশা করি এই এলাকায় একটা প্রজন্ম তৈরি হবে যারা দুনিয়াবি জ্ঞান শিক্ষা করবে, পরকালীন ভয় অন্তরে নিয়া এই সোনার বাংলা বিনির্মাণে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা, আমিন। তাহলে অন্তরে ভয় থাকবো কার? কথা করে ভয় থাকবো কার? এই ভয় থাকলে আপনি ফাইল আটকাইয়া ঘুষ খাইতেন না, কারণ আপনি চিন্তা করবেন দোদোকে দেখবো না না দেখবো এটা আমার দরকার নেই, আমার আল্লাহ দো দেখে, আপনি যখন এই 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 অন্তরে ভয় থাকবো, আপনি দোকানদার হইয়া ওজন 1 কেজির জায়গায় 950 গ্রাম দিতেন না, আপনি সুদগুস্ত কইয়া আড্ডিওলা গুস্ত দিতেন না, অন্তরে যদি আপনার ভয় থাকে তাইলে আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতেন না, যদি ভয় থাকে আর কি,
কারণ আপনি চিন্তা করবেন আমি ইঞ্জিনিয়ারদের ফাঁকি দিয়া না হইলে ফাইলটা পার করে নিলাম আর কি, কিন্তু আল্লাহ না দেখছে, আল্লাহ না দেখছে আমি যে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে দিলাম, আল্লাহ না দেখছে, তা আমি আল্লাহ জিগাইলে কিতা পারেন, তা আমি আল্লাহ ডরাইলে আর কি। আর আপনি যদি কেন আহ এইটা মরণের বরে তত সারছে কাম, তত আপনি তামা তামা করে নেবেন দুনিয়াটা খাইতে খাইতে, কোনো চিন্তা নেই খাইতে যাবে শুইরা লাগবেন ভাই আল্লাহ করবো যা করো ভাই কদ্দুর চিন্তা করে। লম্বা সময় কথা বলা যাবে না, মুসলমান মূল কথাগুলো আমি বলে ফেলছি, অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো তুমি হবা একজন আদর্শ স্বামী, তুমি হবা একজন আদর্শ সন্তান, তুমি হবা একজন আদর্শ বাবা, তুমি হবা একজন আদর্শ মেম্বার, তুমি হবা একজন আদর্শ চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ উপজেলা চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ এমপি, তুমি হবা আদর্শ নাগরিক, তুমি হবা মডেল, তুমি হবা আইডল, তুমি হবা আইকন, তুমি হবেন উসওয়াতুন হাসানা, যেমন করে যারা হাজার বছর আগে আল্লাহর নবী ছিলেন মডেল, আর আমরা সেই নবীর উম্মত হিসাবে 850 কোটি মানুষের মাঝে 250 কোটি মুসলমান, আমরা গোটা মানুষের জন্য, পৃথিবীর জন্য, সভ্যতার জন্য আমরাও হওয়া লাগবে মডেল, ঠিক কিনা? আমরাও হওয়া লাগবে আদর্শ, আমরাও হওয়া লাগবে নমুনা ভাই, তাই নেই আপনার মানব জীবন সার্থক। ওই যে কইছিলাম আমরা কুকুরের সাথে নিকৃষ্ট, আর যা মাহফিলের পরে বেল থাকবো, কারণ আমরা আসর আগে শেষ করে এলাম তো, আপনি যদি ফারেন 3 টুকরা গুস্ত কুলুকখানতে ফাইলে তাহার ভাই তারা ঘরে যদি উফুরা থাকে খাওয়ানোর পরে আপনাকে ল্যাবেটার ঘরতে গিয়ে আনবেন, 3 টুকরা গুস্ত আনিয়া আপনি একটা কুত্তারে ডাক দিয়া 3 টুকরা গুস্ত কুত্তাটার সামনে দিবেন, কুত্তাটায় দেখবেন কী থা করে, আমি যেটা কই যদি না মিলে তারপরে কই এর মফিস বেরিয়ে জানাইয়েন, 3 টুকরা গুস্ত দিলে কুত্তায় একটা দেখবেন খপ করে মোহ দিয়া সাবাইতে আছে, আরেকটাতে দেখবেন ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলসাই আসছে, একটা খাইতে আছে আরেকটা খাইবো, হেইডা নি কেউ খাইয়া লাগ হেইডারে টাকা হারা দিতে আছে, আমরা মানুষ হচ্ছি অন হেই খেচ্ছতে, ঠিক কিনা ভাই? আমরা ধ্বংস হয়ে গেছি, আসলেও ধ্বংস হয়ে গেছি।